নয়াগ্রামে শুভেন্দু অধিকারীর পদযাত্রায় উত্তেজনা। পদযাত্রা চলাকালীন তৃণমূলের পার্টি অফিস থেকে স্লোগান স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়ায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যখন পদযাত্রা চলছিল শুভেন্দু অধিকারীর, সে সময় ঘটে এই ঘটনা। নয়াগ্রামে শুভেন্দু অধিকারীর পদযাত্রায় উত্তেজনা ছড়ায়। পদযাত্রা চলাকালীনই তৃণমূল পার্টি অফিস থেকে স্লোগান দেওয়া হয়। স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়ায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানবো এ নিয়ে আরো বিস্তারিত ভাবে কথা বলে আমাদের প্রতিনিধি সৌরভ চৌধুরীর সঙ্গে। সৌরভ, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল? দেখো, গোপীবল্লভপুরে পদযাত্রা শেষ করে শুভেন্দু অধিকারী নয়াগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং নয়াগ্রামে নেমে তিনি যখন খড়িকা মাথানির দিকে আসছিলেন, সেই সময় রাস্তার মাঝখানে একটা জায়গায় একটা তিনতলা বাড়ি, তার বাড়ির উপর থেকে বেশ কিছু তৃণমূল কর্মী তারা স্লোগান দিতে থাকেন, তারা সেখান থেকে পতাকা দেখাতে থাকেন। এটা দেখেই মিছিলে যে সমস্ত কর্মীরা ছিল, বিজেপি কর্মীরা ছিল, সৌরভ একটু আমাদের সঙ্গে থাকো। সৌরভ, কি পরিস্থিতি তৈরি, আমরা একটু ছবিটা দেখে নিই। আমাদের প্রতিনিধি সৌরভ চৌধুরীর সঙ্গে কথা বলে। সৌরভ, আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে ছাদের ওপর থেকে পতাকা এবং তার সঙ্গে স্লোগানিং এবং অপরদিকে বিজেপির পদযাত্রা চলছে। ঠিক কি হয়েছিল, কি পরিস্থিতি তৈরি হয় সৌরভ? একদমই তাই, যে শুভেন্দু অধিকারী ঠিক যখন ওই বাড়িটা ক্রস করছিলেন সেই সময় ছাদের উপর থেকে স্লোগান এবং পতাকা দেখাতে থাকে তৃণমূল কর্মীরা। পাল্টা স্লোগান এবং নিচ থেকে ঢিল ছোড়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু সেই মুহূর্তে সেখানে পুলিশ কর্মী এবং শুভেন্দুর যে সমস্ত সিকিউরিটি, শুভেন্দু অধিকারীর যে সমস্ত সিকিউরিটিরা ছিল, তারা সেই সময় শুভেন্দু অধিকারীকে ব্যারিকেড করে সেই জায়গা থেকে এগিয়ে নিয়ে চলে যায়। এবং শুভেন্দু অধিকারীকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছেন, খুব স্বাভাবিকভাবেই সামনের যে মিছিলের সামনে যারা পাল্টা একটা কোনো কিছু করার জন্য যারা প্রস্তুত হচ্ছিল তাদেরকেও ধাক্কা মেরে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়, যার ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্লোগান পাল্টা স্লোগানেই সেই জায়গাটায় সীমাবদ্ধ থাকে। এরপরই পুলিশ বাহিনী ওইখানটা ব্যারিকেড করে সমস্ত বিজেপি কর্মীদের সেইখানে মিছিলটা যাতে শান্তিপূর্ণভাবে পেরিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করে দেন, এবং কিছুক্ষণ সেখানটা একটা উত্তেজক পরিস্থিতি তৈরি হলেও তারপর পরিস্থিতি শান্ত হয়ে যায়। যদিও এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী যখন বক্তব্য রাখেন খড়িকা মাথানি মোড়ে, তখন কিন্তু তিনি স্পষ্টতই হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতাদের উদ্দেশ্যে যে তাকে এরকম ভাবে পতাকা দেখিয়ে কোনো লাভ হবে না, আগামী পঞ্চায়েত নির্বাচনে তার এই এই যে তাকে পতাকা দেখানো, বা তিনি বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন, চুরি থেকে শুরু করে একাধিক নানা ধরনের অভিযোগ করেছেন, সেগুলোর জবাব মানুষ দেবে, সেখান থেকেই তিনি এই তাকে পতাকা দেখানোর পাল্টা প্রতিক্রিয়া জানান। সৌরভ, আমাদের সঙ্গে থাকো। সৌরভ জানিয়ে দিল যে ঘটনা, অর্থাৎ নয়াগ্রামে শুভেন্দু অধিকারীর পদযাত্রা যখন চলছিল সেই সময় উত্তেজনা ছড়ায়। পদযাত্রা চলাকালীন স্লোগান এবং পাল্টা স্লোগান দেওয়া হয়, যার ফলে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। পুলিশ এসে যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সৌরভ সঙ্গে থাকো, আমরা আরও একবার ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।